অনেক সময় হার্ড ট্রেনিং করি কিন্তু ভালো খাইতে পারি না যদি ভালো ভালো খাইতে পারতাম তাহলে অনেক শরীরে ই থাক এই শক্তিও থাকতো এবং ফিটনেসটা একটু ভালো হতো ক্ষুদে তারকা ফয়সাল আহমেদের আক্ষেপ এতটুকুই ফুটবল উন্নত দেশের ফুটবলাররা যেখানে বেড়ে ওঠে উন্নত সুযোগ সুবিধার মধ্যে ঠিক উল্টো পিঠে সাফ অনূর্ধ্ব পনেরো চ্যাম্পিয়নশিপের সেরা গোলদাতা বাংলাদেশের ফয়সালকে ভাবতে হয় দুবেলা অন্য সংস্থানের কথা দশম শ্রেণীর ছাত্র ফয়সাল আহমেদ ফাহিমের শুরুটাও এতটা ফুলেল ছিল না জুট মিলের কর্মচারী পিতা ছিলেন ছেলের ফুটবল চর্চার ঘোর বিরোধী আমার আমাকে বেশি চাপ দিত আমাকে খেলতে দিত না একভাবে এক ছেলে ছিলাম তো জন্য খেলতে দিত না আমার পরে আম্মু ভুট কিনে দিছে লুকায় লুকা সিরাজগঞ্জে বেড়ে ওঠা ফাহিমের প্রিয় ফুটবলার নেইমার তাই স্টাইল ও কৌশল অনুসরণ করেন ব্রাজিল অধিনায়কের তবে এ বয়সে সে হতাশ দেশের ফুটবল কাঠামো নিয়ে নেপালের খেলার স্টাইল ভালো আছে ওদের একাডেমি আছে সব কিছু আছে কোচ টোচ সবই আছে বাট আমাদের তো নাই আমরা এক মাস ট্রেনিং করে অনেক দূর কিছু যদি আমরা ওদের মতো যদি এক বছর যদি ট্রেনিং করতে পারতাম আমরা চ্যাম্পিয়ন হতাম ইনশাল্লাহ সামর্থ্যের মুগ্ধ সভাপতি তাই তার জন্য ব্যবস্থা করবেন ইনটেনসিভ কেয়ারের প্রেসিডেন্ট স্যার আমাকে ডাইকে নিয়ে যা বলছে যে তোমার খেলাটা আমার খুব ভালো লাগছে এবং তোমাকে আমি ঈদের পর ঈদের পর তোমাকে আমি ফরেন কোচের কাছে প্র্যাকটিস করাবো এবং ভালো জায়গায় তোমাকে দেব যাতে দিন তুমি আরো ভালো করো প্রতিভাধর ফয়সালকে নিয়ে ফেডারেশনের কর্মপরিকল্পনা প্রশংসনীয় তবে আসলেই কি তা ঘটবে নাকি সাময়িক আশ্বাসে সন্তুষ্ট ফয়সালও হারিয়ে যাবে দুই সালের সাফ অনূর্ধ্ব পনেরো চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ক্ষুদে ফুটবলারদের মতোই শেখ আশিক এটিএন নিউজ ঢাকা